দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারুলহাটে। আপনারা দেখছেন বড় বড় যে ষাঁড় গরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো। আজ হচ্ছে ৮ অক্টোবর ২০২২ রোজ শনিবার। আপনারা জানেন প্রতি শনিবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। তো কি ধরে আজকে এই গরুগুলো এখানে ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব। আমরা দেখছি এখানে একটি গরু অনেক বড় সাইজের, আর গরুটি হচ্ছে তো আমরা দেখছি এই গরুটিকে এবং বয়স কি আমরা একটু শুনবো, জানবো, দেখবো, গরুটি সম্বন্ধে জানার চেষ্টা করি। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আপনাদের বলেছি যে মুষলধারে বৃষ্টি হয়েছে, তারপরেও আমরা আপনাদের কষ্ট করে আপনারাও কষ্ট করে দেখেন সে কারণেই আমাদের ভিডিও করা। তো আমরা একটু শুনে নেই, এটার ওজন কতটুকু আছে তুই বল না ভাই, আমরা তো আইডিয়া একটু ফেল লাগতেছে আমার। নয় মনের ঊর্ধ্বে আছে। নয় মনের ঊর্ধ্বে আছে ওজন। বয়স কেমন এখন? বয়স কেবল দুই দাঁত হইতেছে। কেবল দুই দাঁত হইতেছে। কত চাচ্ছিস গরুটার দাম? ২৮০ কত বলতেছে দাম? ৩০ টার্গেট কত রাখছিস? ২৪০ দর্শক শুনছেন যে ২৪০ কাছাকাছি হচ্ছে ওনার টার্গেট গরুটি বিক্রির। আমরা তখন দিস নাই, কিন্তু এখন ২৪০ দিতে যাচ্ছিস। সমস্যা টাকার দরকার তো, টাকার দরকার। এটা কুরবানি পর্যন্ত রাখতে পারবি না? আরো তো হাতি হবে, তখন হাতি হবে তো আর রাখা সম্ভব না। আর রাখা সম্ভব না, দর্শক বলছেন যে আর রাখা সম্ভব নয়। আমরা দেখি আরো এখানে আবিরুল ভাইকে দেখছি, আমরা আবিরুল ভাই কাছে গরু পালার মুখেই আছে। তো আপনি কি দাম দিচ্ছেন নাকি এটা? আমি দাম দিই নাই, আমার ভাই ফোন করে বললো যে ভাই গরুটা দেখেন তো। ভাই গরুটা দেখেন তো ভালো করে, দর্শক দেখছেন ভালো করে ওনাকে দেখতে বলছে। গরুটা আপনারও পছন্দ? এটা তো আরো বড় হবে, ভালো গরু পার্সেন্টেজ ভালো। এখন কি খুরাই টুরাই আছে নাকি? আবার কোন সমস্যা থাকলে গরু ফেরত নেবে এক মাসের মধ্যে। এক মাসের মধ্যে ফেরত নিবি কোন সমস্যা থাকলে? সমস্যা থাকে এই যে পায়গুলো দেখেন, পায়গুলো দেখেন, নাভি দেখেন আছে? ফুলে গেল গরু নাই, সমস্যা নাই, কোনো সমস্যা থাকলে এক মাসের মধ্যে গরু ফেরত। এক মাসের মধ্যে ফেরত সমস্যা থাকলে, দর্শক বলছেন উনি। হ্যাঁ গরু ভালো, কত দিচ্ছেন আমি কি শুনতে পারি দামটা? আমি দাম বলি নাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা আমার ওই আর একটা ভিডিও দিয়ে, হ্যাঁ মানে আমার নাম্বারে মানে গরুটা ভালো করে ভিডিও করে করে পাঠা দিয়ে। আচ্ছা আমি কথা বলি। আচ্ছা এটাই বলছে, এটা কি অনলাইনে বলতেছে আপনাকে? আচ্ছা সেই কারণে আপনি গরুটার কাছে আছেন। এখন এটা কি ২৪০ ছাড়া তুমি দিবে না ভাই? ভালো আছেন তো? হ্যাঁ ২-১০০০ কম বেশি যা হয়। দর্শক শুনছেন যে ২৪০ আর ২-১০০০ কম বেশি হলে উনি এটি বিক্রি করবেন। আমরা উচ্চতা ৫ ফিটের উপরে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আমাদের এমন কোনো জানা আছে আমি না দেখি ভাই। আচ্ছা ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। দর্শক আমরা দেখছি এবং শুনছি, আমরা আরো কিছু বড় বড় গরুর তথ্য নেব। এখানেও দেখছি আরেকটি গরু, এখানেও দেখছি আমরা আরেকটি গরু। ভাই এটার বয়স কেমন ভাই? ৪ দাঁত। এখন ওজন কতটুকু হবে ভাই? ৮.৫ মন। কতটুকু হবে? ৬ মন হবে। আপনি তো ফট করে বলে দিলেন ৬ মন হবে। আপনি তো মাংস ব্যবসায়ী, আপনার আইডিয়া আছে, আর ওনারা বিক্রেতা, ওনারা একটু বাড়ায় বলবেন তাই না ভাই? চুরি করে বেড়ায় ওই যে হচ্ছে এটা হচ্ছে টাকা দিয়ে গরু কেনা, টাকা দিয়ে গরু কিনে নিয়ে টাকা করে বেড়ায় সেই জন্য ৬ মন হবে। আচ্ছা তা আপনি বলছেন ৮ মন হবে। কত চাইছেন ভাই এটার দাম? কত বলতেছে দাম? ১৬০-১৭০ কেমন টার্গেট রাখছেন আপনি বিক্রি? ১৮০-১৮০ দর্শক শুনছেন যে ১৮০ মধ্যে হলে উনি এটি দিয়ে দিবেন। দুই দাম বললেন না, ৪ দাম ওজন আছে গরুটার, যেহেতু ৪ দাম বয়স। আমরা দেখছি এবং শুনছি দিনাজপুর জেলার
কারোলাতে আজকে যে গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি বড় বড় গরুগুলোর একটু তথ্য আপনাদের দেব এখানেও আরেকটি গরু দরদাম হচ্ছে আমরা দেখি কত দিবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কত দিবেন 147 147 চাইছে কত চাইছে 60 পার 60 পার কতটুকু হবে সামাল ভাই কতটুকু হবে 6 মণ 10 কেজি 6 মণ 10 কেজি এটা 6 মণ 10 কেজি আমরা শুনছিলাম দেখছিলাম আরো কিছু গরু আছে ওই পাশে আমরা সেই গরুগুলো দেখব আমরা যাই এখানে আরেকটু দেখছি আমরা অনেক বড় সাইজের কারিটা চাচার দেখি আমরা একটু কথা বলবো চাচার সঙ্গে আসসালামু আলাইকুম একটাই আনছেন বিক্রি হয়েছে সব একটা সব কি এই সাইজের এই সাইজের কই বাকিগুলা কই ওই দিকে আছে না এটা কতটুকু ওজন হবে চাচা 13 মন বয়স কেমন চার দাঁত কত চাচ্ছেন দাম এটা 260 চাচ্ছেন লাস্ট জবাব দিছেন আর কত পর্যন্ত বলছে দাম 235 আরো 25,000 টাকা লাগবে আপনার দর্শক শুনছেন যে 235 পর্যন্ত বলছে আর 260 চাচ্ছেন উনি আমরা শুনছি বলছেন যে 13 মন মাংস হবে আমরা দেখছি এখানে আরেকটি বড় গরু আছে আমরা সেটাও একটু তথ্য নেব এই যে এখানে দরদাম হচ্ছে মনে হয় হ্যাঁ এটা কি কিনলেন এই দুটো নিলাম নিলেন হ্যাঁ আচ্ছা আমরা একটু শুনি দর্শক এখানে গরুটি দেখছেন যে নেওয়া হয়েছে এইখানে একটি আর ওইখানে একটি এইটা হচ্ছে দিরাজপুর জেলার গোপালগঞ্জ বাজারে এই দুটি গরু নিয়ে যাওয়া হবে গোপালগঞ্জ বাজার তুহিনের এলাকা আর তুহিনের এলাকায় এই দুটি গরু জবাই হবে কবে করবেন কবে জবাই করবেন এগুলা সোমবার আর শুক্রবার সোমবার আর শুক্রবার শুকা যাবে না গরুগুলা নিয়ে গিয়ে যাওয়া খাওয়াই ভালো আচ্ছা কতটুকু হবে এই গরুটা আট মন হবে আট মন আর ওইটা ওটা 7.5 মন জোড়া কিনলেন না জোড়া কত দিয়ে ৩,৭০,০০০ তাহলে দুটার মাংস হচ্ছে 15.5 মন কত করে মন পড়লো তাহলে ২৪,০০০ টাকা মন পড়লো আজকে গরুর দাম বেশি কড়া মানে মাংসের গরুটা মাংসের গরুটা বাজারে একটু কড়া দর্শক শুনছেন এবং দেখছেন আমরা আপনাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে গোপালগঞ্জ বাজারে গরু দুটি জবাই হবে হ্যাঁ লাল মিয়া ভাইয়ের দোকানে আপনারা শুনছেন লাল মিয়া ভাই এই যে এখানে আরেকটি দেখছিলাম এটাই হচ্ছে জোড়া এটা বলছেন 7.5 মন আর ওটা 8 মন গোপালগঞ্জ বাজার লালমিয়া ভাইয়ের দোকান আপনার নাম্বারটা বলেন তো একটু এদিকে আসো আরেকবার বলো আপনার ছেলে আমার ছেলে আচ্ছা ঠিক আছে আর নাম্বারটা আপনার নাম্বারটা আমার আচ্ছা ঠিক আছে দর্শক দেখছেন হ্যাঁ কারো যদি মাংস প্রয়োজন হয় বা গরুও যদি প্রয়োজন পড়ে তাহলে যোগাযোগ করবে আপনার সঙ্গে আচ্ছা ধন্যবাদ ইনশাল্লাহ তো দর্শক আমরা দেখলাম আজকে যে বড় বড় গরুগুলো কেনা বেচা হচ্ছিল কারোলহাটে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ওদিকে